সালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরে বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর শুরুতে জানিয়ে দিব আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনের স্পাউস ভিসায় 18,600 পাউন্ড আয়ের শর্ত শিথিল হচ্ছে না। শরণার্থী থাকাতে এবার বন্ধ হল ক্রোয়েশিয়ার সীমান্ত। তথ্যমন্ত্রীর প্যারিস সফর নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ঢাকায় লন্ডন প্রবাসী লাশ উদ্ধার, দাফন সম্পন্ন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ব্রিটেনের ভিসা প্রক্রিয়ায়, বিশেষ করে স্পাউস ভিসায় কিছুটা পরিবর্তন আসতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে অনলাইনে। বিষয়টি সত্যতা জানতে অনেকেই ফোন করছেন চ্যানেল আই ইউরোপের কার্যালয়ে। বিভিন্ন অনলাইন পত্রিকার খবরে স্পাউস ভিসায় ব্রিটেনের স্বামী বা স্ত্রী সন্তানকে আনতে হলে বর্তমানে বহাল থাকা আয়ের শর্তসীমা কিছুটা শিথিল হতে পারে এমনটি বলা হলেও এই সত্যতা এখনও পাওয়া যায়নি। স্পাউস ভিসায় আয় সীমায় শর্ত শিথিলের দাবিতে ব্রিটেনে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। তবে এ ব্যাপারে ব্যারিস্টার তারেক চৌধুরী চ্যানেল আয়ের সাথে আলাপকালে জানান, স্পাউস ভিসায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অনেকেই, যেটা বিভিন্ন মিডিয়া আসছে, যে ব্রিটেনের বাইরে থেকে অর্থাৎ ইউরোপের বাইরে থেকে কেউ যদি স্বামী স্ত্রী আনতে চায়, ব্রিটিশ স্পাউস হিসেবে কেউ আসতে চায়, তাহলে এখানকার যে স্পাউস তার বেতন হতে হবে 18,600। এই যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডটা নাকি কমে আসছে, এই ধরনের একটা গুজব কমিউনিটি ছড়িয়ে পড়ছে। আসলে এটা এটা সত্যতা আমি ব্যক্তিগতভাবে কোথাও খুঁজে পাইনি, যে 18,600 পাউন্ড যে স্পাউসরা ইনকাম করতে হবে এবং যে রিকোয়ারমেন্ট এটার কোনো কমবে, এই ধরনের মানে সংবাদে কোনো সত্যতা আমরা পাইনি। সার্বিয়া যাওয়ার 8টি সীমান্তের মধ্যে 7টি বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে তারা। শুক্রবার বিবিসি জানায়, শরণার্থীদের চাপ সামলাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, ওই 7 সীমান্তে যান চলাচল এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এ সপ্তাহের শুরুতে সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। এরপর শরণার্থীরা ইউরোপের দেশগুলোতে যেতে ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা চালায়। এবছর 2 লাখের বেশি শরণার্থী ওই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, তাদের বেশিরভাগ আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইউনেস্কোতে 3 দিনের এক সম্মেলনে যোগ দিতে এখন প্যারিস অবস্থান করছেন। প্যারিস থেকে সৈয়দ সাহিল জানান, গতকাল বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল বিএনপি কর্তৃক হাসানুল হক ইনু অবরুদ্ধ এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফ্রান্স ও আওয়ামী লীগ সহ কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে। এমন সংবাদ প্রকাশের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কিছু না বললেও তার ফ্রান্সের মূল কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রান্তিক মানুষের কাছে কমিউনিটি রেডিও কিভাবে পৌঁছানো যায় ইউনেস্কোতে, সেটি নিয়েই বাংলাদেশ ভূমিকা রাখছে। এদিকে সন্ধ্যায় ফ্রান্স আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে এমন সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশিমের পরিচালনায় বক্তব্য রাখেন নাজিমউদ্দিন আহমেদ, সভাপতি বেনজির আহমেদ সেলিম প্রমুখ। ঢাকায় তুরাগ থানার ষোলহাটির কাশবন থেকে মোহাম্মদ জালাল উদ্দিন নামের এক লন্ডন প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ছিল 55 বছর। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। পুলিশের ভাষ্য, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে জালাল উদ্দিনের বড় ভাই শাহজালাল সরকার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জালালের ব্যক্তিগত গাড়ি চালক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে। জালাল উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের দক্ষিণ চরমুসুরা গ্রামে। 3.5 মাস আগে তিনি বাংলাদেশে আসেন। জালালের ছোট স্ত্রী রিনা আক্তার এক ছেলেকে নিয়ে দক্ষিণ খানের বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে সামনে রেখে প্রতি বছর সেরা শেফ নির্বাচনের প্রতিযোগিতা লন্ডনে অনুষ্ঠিত হয়, কিন্তু এবারই প্রথমবারের মতো ব্যতিক্রমী একটি ভেন্যুকে নির্বাচন করছে সংগঠনটি।
এবার পুরো ব্রিটেনে মোট 10 রিজিয়ন থেকে 30 জন দক্ষ ও প্রতিশ্রুতিশীল শেফ নিয়ে ঐতিহ্যবাহী নর্দাম্পটন কলেজে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী 29 অক্টোবর। গতকাল এ উপলক্ষে বিসিএর আয়োজনে এক অফিসিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ দেন সেলিব্রিটি শেফ, বিশিষ্ট ক্যাটারার্স, মূলধারার রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেফ প্রতিযোগিতার কনভেনার সেলিব্রিটি শেফ টিপু রহমান। পলমট্রির সঞ্চালনায় লঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দাম্পটন সাউথের এমডি ডেভিড ম্যাকেন্টুস, বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার সহ বিসিএর বিভিন্ন রিজিয়নের সিনিয়র নেতৃবৃন্দ। সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার বিএনপির সাবেক সহসভাপতি এম এম শাহিনের মুক্তির দাবিতে কুলাউড়া উপজেলা বিএনপি যুবদল ও ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিবাদ সভা বুধবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা প্রভাষক আব্দুল আহাদের সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আহবাব হোসেন খান বাপ্পি এবং অলিউর রহমান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, জসীমউদ্দিন সেলিম, বিএনপি নেতা আব্দুল মুহিত সোহেল, শাহিদুদ্দিন চৌধুরী, এমাদুর রহমান এমা, মাসুম রেজা, তাজুল ইসলাম সহ আরো অনেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। জেনেভায় শিশু ও নারী অধিকারের শুনানিতে অংশ নিল বাংলাদেশ। মাদ্রিদে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সংবর্ধিত। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আয়োজিত শিশু এবং নারী অধিকারের উপর শুনানিতে অংশ নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। জেনেভা জাতিসংঘ মানবাধিকার কমিশন আয়োজিত শিশু এবং নারী অধিকারের উপর শুনানিতে অংশগ্রহণ করতে বিভিন্ন মন্ত্রণালয়ের 15 সদস্যের একটি দল নিয়ে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের নারী ও শিশু অধিকার বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। আসলে আমরা এবার সুইজারল্যান্ডে এসেছি, মূলত আপনি জানেন যে 5 বছর পর পর শিশুর অধিকারের জন্য জাতিসংঘ থেকে যে সিআরসি কনভেনশন হয়েছিল সেটার তো বাংলাদেশ একজন প্রতিনিধি আর কি, সদস্য। তো আমাদের 5 বছর পর পর আমাদের রিপোর্ট দিতে হয়, তো সেই রিপোর্টটি উপস্থাপন করার জন্যই মূলত আসা আমাদের। প্রতি 5 বছর অন্তর অন্তর আয়োজিত এই শুনানিতে এবারের সেশনে ব্রাজিল, চিলি, কাজাকিস্তান, পোল্যান্ড এবং আরব আমিরাতের সাথে বাংলাদেশ তার শিশু ও নারীর অধিকার সংরক্ষণ বিষয়ে রিপোর্ট প্রদান করেন। প্যানেলে উপস্থিত অনেকের মধ্যে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বাংলাদেশের অবস্থান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাননীয় মন্ত্রী সহ সমাজ কল্যাণ সচিব তলিকুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, মিশন নির্বাহী নজরুল ইসলাম, স্বরাষ্ট্র উপসচিব ডক্টর রাখাল চন্দ্র বর্মন, ডক্টর অরুণা বিশ্বাস সহ আরো অনেকে। এবারের সফর বিষয়ে জুরিক ভ্রমণ শেষে মন্ত্রী চ্যানেল আইকে দেয় এক সাক্ষাৎকারে শুনানি বিষয়ে বলেন, বিষয়টা হলো গিয়ে যে আমাদের আমরা কিছু কিছু ক্লজ থাকে যেগুলো হয়তো আমরা এখনো পূরণ করতে পারিনি, কিংবা আমরা এখন অন্যান্য বিষয়গুলোতে কোন পর্যায়ে আছি, এই বিষয়গুলোই তারা জানতে চায়। দেশে পথ শিশুদের নিয়ে গ্রেপ্তার হওয়া আলোচিত আরিফ আরিয়ানদের রিমান্ড এবং গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেখেন আমি যেটা বলবো আমি 100% বিষয়টি এখনো আমি জানতে পারিনি, যেটুকু আমার ধারণার মধ্যে আছে মাদ্রাসাটাগুলো আজকের নয়, দীর্ঘ দিনের, এবং তাদের রেজিস্ট্রেশন নাই কিন্তু সমাজে স্বীকৃত হয়ে গেছে তাদের, তাদের ওখানে যারা বাচ্চারা পড়ে সমাজে সেই ধরনের একটা পরিচিতি হয়ে গেছে, সেটা এক ধরনের। আর যে ঘটনাটির কথা বলছেন সেটা যেন আকস্মিক একটা ঘটনা, অতিরিক্ত যেন কিছু একটা করার প্রক্রিয়া, আপনি তো জানেনই যে শিশুদের নিয়ে বিভিন্নভাবে জঙ্গি তৈরি করা,
তারপরে আরো বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া, পাচার করা, আরো অনেক কিছুর সাথে জড়িত হয়। কারণ স্বাভাবিকভাবেই ওই মাদ্রাসার সাথে কিন্তু কম্পেয়ার করা যেতে পারে না। শ্রেণী মানুষ আছেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করতেই পছন্দ করেন এবং সেটাই করে যান, যার পরিপ্রেক্ষিতে যখনই মাদ্রাসা নিয়ে কোনো প্রসঙ্গ আসে তখনই সেই শ্রেণী যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা সোচ্চার হয়ে ওঠে এবং এই কারণে আমরা অনেক জটিলতা ফেস করি। তবে সরকার কিন্তু মাদ্রাসার দিকে এখন আস্তে আস্তে মনোযোগ দিচ্ছে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। স্পেনের মাদ্রিদে সম্বর্ধিত হলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল সহ স্পেন সফররত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, 16 সেপ্টেম্বর মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের বাবুল। মামুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, সাকিল খান পান্না, দুলাল সাফা, পিয়ার হোসেন সৌরভ, জহিরুল হক নয়ন, আয়ুব আলী, তাপস দেবনাথ সহ অনেকে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। প্রবাসীদের শ্রম এবং ঘামে দেশের অর্থনীতির চাকা দ্রুত এগিয়ে চলেছে বলেও তারা জানান। সুইজারল্যান্ডে 15টি দেশে প্রবাসী এবং তাদের সংস্কৃতি নিয়ে আমরা সবাই একসাথে উৎসব করি শীর্ষক মাল্টি কালচারাল সাংস্কৃতিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত শনিবার সুইজারল্যান্ডের বাসেল ক্যান্টন প্রশাসনের ইন্টিগ্রেশন বিভাগের আয়োজনে 15টি দেশের প্রবাসী এবং তাদের সংস্কৃতি নিয়ে ভিয়ার ফায়ান সুসামেন, অর্থাৎ আমরা সবাই একসাথে উৎসব করি শিরোনামে একটি মাল্টিকালচারাল সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে। শুরুতেই বাসেলে বসবাসরত সকল ইমিগ্রান্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা নিজ নিজ ভাষায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। সকল সংস্কৃতিকে সম্মান দিয়ে সহনশীল উন্নত একটি সমাজে শতভাগ ইন্টিগ্রেশনের লক্ষ্যেই বিগত কয়েক বছর ধরে এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাসেল প্রশাসন। হলবর্তি দর্শকের উপস্থিতিতে বাসেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে নৃত্য, গান এবং বাংলাদেশের খাবারের স্টল নিয়ে বাংলাদেশকে সবার মধ্যে তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্যরা বহুমুখী এই উৎসব উপভোগ করেন অত্যন্ত আনন্দের সাথে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, বাসেল, সুইজারল্যান্ড। এবার সিলেটের খবর। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটের নদী দিবস পালিত করা হয়েছে। নদী দিবস উপলক্ষে সিলেটে সুরমা নদীতে পুষ্পার্ঘ অর্পণ করে অভিনন্দন জানানো হয়। সারা দেশে বিভিন্ন নদীতে একইভাবে পুষ্প অভিনন্দন জানানো হয়। সিলেটের সুরমা নদীতে পুষ্প অভিনন্দন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার আরশ আলী, কবি তুষার কর, কবি শুভেন্দু ইমাম শবির, অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী, অ্যাডভোকেট সমর বিজয়, সি শেখর প্রমুখ। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়নের পূর্ব বুদ্রাইল আটঘর আওদত গ্রাম উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য শাখার উদ্যোগে বৃহস্পতিবার এলাকায় 200+ পুণ্যার্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও পলাশ সেবা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শেখ হারুন মিয়া। সংস্থার যুগ্ম সম্পাদক ফয়জুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাদ মিয়া ও শামীম মিয়া। সংস্থার সহসভাপতি লাল মিয়া, ইউপি সদস্য এনামুল হোসেন আনা, সমাজসেবী রুনু মিয়া, জুবেদ খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের স্পাউস ভিসায় 18,600 পাউন্ড আয়ের শর্ত শিথিল হচ্ছে না। শরণার্থী ঠেকাতে এবার বন্ধ হল ক্রোয়েশিয়ার সীমান্ত। তথ্যমন্ত্রীর প্যারিস সফর নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ঢাকায় লন্ডন প্রবাসীর লাশ উদ্ধার, দাফন সম্পন্ন।
দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।